আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, আজকে আমার চ্যানেলে আপনাদের স্বাগত, যেখানে আমরা আপনাকে উদ্ভিদ ও প্রাণী জগতের এক মুগ্ধকর যাত্রায় নিয়ে যাব। আজকের ভিডিওটিতে গন্ধরাজ ফুলের এক আশ্চর্য সম্পর্কে আপনাদের জানাবো। তাহলে এবার গন্ধরাজ ফুলের শাশ্বতকর সৌন্দর্যে বিমোহিত হওয়ার জন্য প্রস্তুত হন। চলুন শুনে আসি সেই অজানা কাহিনী, লেটস গো। কথিত আছে, যারা স্বর্গে বাস করে বলে বিশ্বাস করা হয়েছিল তাদের সুরেলা সুরে সবাইকে বিমোহিত করে। ঠিক তার নামের মতো এই ফুলটি তার স্বর্গীয় সৌন্দর্য এবং সক্ষম মোহিত করে। চলুন এই ভিজুয়াল এক্সট্রা বাগান যায় আমরা মোহনীয় গন্ধরাজ ফুলের একটি ঘনিষ্ঠ দৃশ্য উপস্থাপন করি। এটা আদিম সাদা থেকে নরম স্ক্রিন পর্যন্ত শেডগুলিতে সরু মোমের পাপড়িগুলির সাক্ষী, মার্জিতভাবে একটি তারকা আকৃতির পুষ্প তৈরি করে। এই ফুলের অনন্য গঠন এবং মন্ত্রমুগ্ধ সুবাসে আমরা মুগ্ধ হই। আমরা যখন গন্ধরাজ ফুলের উৎপত্তির দিকে তাকাই, আপনি এর সমৃদ্ধ সাংস্কৃতিক তাৎপর্য এবং ভারতীয় ঐতিহ্যের গভীর মূল ইতিহাস খুঁজে পাবেন। কয়েক শতাব্দী ধরে এই ফুলটি তার মনোমুগ্ধকর সুবাসের জন্য সম্মানিত হয়েছে এবং ধর্মীয় অনুষ্ঠান ও দাম্পত্যের তুরা, এমনকি সুগন্ধি তৈরিতেও এর স্থান পেয়েছে। নান্দনিক আবেদনের বাইরে এই অসাধারণ ফুলের বিভিন্ন ব্যবহার অন্বেষণ করার সময় আমাদের সাথে যোগ দিন। গন্ধরাজ ফুলের জন্য দায়ী ঔষধি গুণাবলী উন্মোচন করুন, যা বহুল শতাব্দী ধরে ঐতিহ্য নিরাময় পদ্ধতিতে ব্যবহার হয়ে আসছে। প্রশমিত মাথা ব্যথা থেকে শুরু করে ত্বকের রোগের চিকিৎসা পর্যন্ত এই ফুলটি দীর্ঘকাল ধরে এর থেরাপিউটিক গুণাবলীর জন্য লালিত হয়েছে। এই ফুলের আশ্চর্য সম্পর্কে অনেক কিছুই শেখার আছে। গন্ধরাজ ফুলের শাশ্বতকর সৌন্দর্য বিমোহিত হওয়ার জন্য প্রস্তুত হন, কারণ আমরা আপনাকে ভিজুয়াল জ্ঞানের সিম্পনি দিয়ে উপস্থাপন করছি। আপনি একজন ফুল উৎসাহী, প্রকৃত প্রেমী বা কেবল প্রশান্তির একটি মুহূর্ত খুঁজছেন না কেন, এই ভিডিওটি আপনাকে চিরকালের কমনীয়তায় জগতে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয়। বন্ধুরা, অবশ্যই বিভোর হয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাদের আসন্ন পর্বগুলিতে আপডেট থাকতে বিজ্ঞপ্তি বেলটিতে ক্লিক করুন, কারণ সেখানে আমরা প্রকৃতির সবচেয়ে চিন্তাকর্ষক ভাণ্ডারের রহস্য উদ্ঘাটন করতে থাকি। গন্ধরাজ ফুলের রাজ্যে আর এই বিস্ময়কর যাত্রায় আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফিরে বসুন, আরাম করুন এবং ফুলের সিম্পনি শুরু করুন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো একদিন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।